হ্যালো গাইস, ওয়েলকাম টু টেক টিউব। আজকে একটা আপনাদের সামনে শর্ট রিভিউ করব স্বল্প সময়ে। এটা হলো এমআই, একটা এমআই পাওয়ার ব্যাংকের। এটার মডেল হচ্ছে, কোথায় মডেলটা, কোথায় মডেলটা পাচ্ছি না। যাক, এটা হচ্ছে ওই দুইটা আউটপুট আছে এটাই। আমি এটা আনবক্স করে ফেলি, শর্ট শর্ট আনবক্স। এটা কিনেছি বেশ আগে কেনা, ব্যবহার করা হয় না, করবো করবো করে। আমি একটু আজকে ঢাকার বাইরে যাব, এই জন্য একটা পাওয়ার ব্যাংক মিস করতেছি, এই কারণে এটা খোলা। আর ভাবলাম খোলার সময় একটু আনবক্স করে ফেলি। এটা হচ্ছে, এর ভিতরে আর কিছু নাই, একদম প্লেন দেখতে পাচ্ছেন আপনারা। আর পিছনে আর কি ভেরিফিকেশন লোগোটা আছে, এটাতে ভেরিফাই করতে পারবেন। আমি করেছি, এটা অরিজিনাল প্রোডাক্ট। এই হচ্ছে ম্যানুয়াল, যেটা চায়নাতে দেয়া, কিছু বুঝবেন না এমআই লোগোটা ছাড়া। এটা হচ্ছে প্রোডাক্ট, এটা একদম সাদা, দেখতে বেশ কিউট। বিসমিল্লাহ, বাহ, বেশ সুন্দর দেখতে, ফর্সা ফর্সা ধবধবে। আচ্ছা, এই যে হচ্ছে আমাদের পাওয়ার ব্যাংক, এখানে দেখতে পাচ্ছেন ডিটেলটা চায়নাতে লেখা আছে, আমাদের বোঝার বাইরে। তবে 10,000 মেগাহার্টজ, এটা 3.7 ভোল্ট, এটা বোঝা যাচ্ছে। বেশ কিউট কালারের এটা। আর এই যে রেডমি লোগোটা এখানে দেওয়া আছে, রেডমি ব্র্যান্ডিং করা। আর হচ্ছে এই যে পোর্টগুলা, ইনপুট আউটপুট পোর্ট। এখানে হচ্ছে ইউএসবি দুইটা পোর্ট আছে, একটা লাইন ওয়ান লাইন টু, একটা হচ্ছে ইউএসবি 2.0, আর একটা হচ্ছে ইউএসবি 3.0। হচ্ছে আমাদের পোর্ট, আর এটা ট্রেডিশনাল ইউএসবি। এটা মোটামুটি একটা আমার ফোনটা, আমি যেটার জন্য ইউজ করবো জেনারেলি ফোনে, আমারটা হচ্ছে 3000 মেগাহার্টজের একটা নোকিয়া ফোন ইউজ করি। এটা আমার, এটাতে আমার আশা করতেছি 3 বার চার্জ দিতে পারবো একটা সফরে গেলে। আমার কাছে বেশ ভালো লেগেছে, যদি আপনারা নিতে চান নিতে পারেন। রেডমি বাজারে এখন অনেক ধরনের অনেক ব্র্যান্ডের পাওয়া যায়, অনেক সস্তায় পাওয়া যায়। এটা আমার দারাজের থেকে নিয়েছি, ক্যাশব্যাক ট্যাক হাবি জাবি অ্যাড করে আমার 850 টাকার আশেপাশে এরকম পড়েছে এটার প্রাইস। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ আজকের মতো, আমাদের সাথে থাকবেন।